হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিওর মাধ্যমে আমার একটি দিনের কিছু অংশ শেয়ার করছি আপনাদের সবার সাথে ব্লগ আকারে। আশা করছি পুরো ভিডিওটা আমার প্রতিটা ভিডিওর মতো আপনাদের ভালো লাগবে, সেই সাথে রিকোয়েস্ট করছি সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করেছি, তবে একেবারে সকাল নয়, অলরেডি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপর আমি একটু বারান্দায় এসেছি আমার গাছগুলোর খবর সবর নিতে, আজকে একেবারে সকালবেলা আসতে পারিনি। আর এখানে দেখেন আমার একটা ছোট ক্যাপসিকাম গাছ থেকে নতুন ডগা ছেড়েছে, প্রথমে ক্যাপসিকাম হয়ে গেছে এবং সেই পাতাগুলোও ঝরে গেছে। আর যে ক্যাপসিকামগুলো হয়েছে সেগুলো খাওয়ার পর ওখান থেকে বীজ ফেলে এই যে নতুন নতুন চারা গজিয়েছে, এগুলো আর একটু বড় হয়ে গেলে নতুন করে অন্য মাটিতে লাগায় দিব। বেশ অনেকগুলো বীজে ফেলেছি, এর মধ্যে থেকে এখানে তিনটা, সেই সাথে আরেকটা টপে কয়েকটা গাছ আছে, জানি না লাস্ট অবধি কয়টা বাঁচবে, সেই সাথে টাইমলি এদের যত্ন আমি নিতে পারবো কি না, যেহেতু এখন আমার সিচুয়েশানটা একটু ক্রিটিক্যাল। তো সব কিছুর মূলে বলবো আল্লাহ ভরসা। আর এই যে আপনারা গত ভিডিওতে তো দেখেছেন যে আমরা শোকেস ক্লিন করছিলাম, সেই সাথে অলরেডি কার্টুন আনা স্টার্টও করেছি, মানে জিনিসপত্রের কার্টুন। তো এই যে এখানে বেশ কিছু কার্টুন নিয়ে আসা হয়েছে এবং আরও কিছু আছে। আজকে আমার হাজব্যান্ডের অফ ডে, ও বাসায় আছে, তো ও হেল্প করবে, ভাবলাম যে আজকেই এই কাজটা করে নেই। আর এই যে দেখেন আমার সব ক্রোকারিজ আইটেমগুলো এভাবে কষ্ট করে কার্টুন করে রাখতাম, এতে তো বের করতে এবং রাখতেও বেশ অসুবিধাই হতো। তো যাই হোক, এখন যেহেতু ক্যাবিনেট কিনে ফেলেছি, ইনশাআল্লাহ আর ওরকম প্রবলেম হবে না। তো এদিকে আমি অলরেডি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, সেই সাথে শোকেস গোছানোর কাজ মোটামুটি শেষের দিকে, তবে এখনও পুরোটা শেষ হয়নি। এর মধ্যে আমাকে তো কিচেনে চলে আসতে হয়েছে, বাকিটা ও দেখছে, টুকটাক আমি একটু দেখায় দিচ্ছি আর কি। এই যে এখানে একটু খাসির পা আগে বসিয়ে দিয়েছি, এটা দুপুরের জন্য না, রান্না করে রাখছি সকালের নাস্তায় কিংবা রাতে রুটির সাথে খাওয়া যাবে। গতকালের বেঁচে যাওয়া কিছু খাবার ছিল, সেগুলো দিয়ে দুপুরে চালিয়ে নিতে পারতাম, কিন্তু অফ ডেতে যখন ও বাসায় থাকে তাই কম বেশি যাই করি না কেন, একটু টাটকা করে দুজনে একসাথে ভালোভাবে খাওয়ার ট্রাই করি। এই যে এদিকে আমাদের শোকেস গোছানো চলছে, আর কাজের ফাঁকে এটা একটু আপনাদের সাথেও শেয়ার করলাম, দেখেন কার্টুনগুলোর অবস্থা কী হয়ে আছে। কার্টুনের ভিতরে জিনিসপত্রগুলো যেহেতু কাগজ দিয়ে মোড়ানো থাকতো, এখন সব এলোমেলো হয়ে একাকার অবস্থা হয়ে গেছে, জানি না এগুলো গুছাতে আবার কত টাইম লাগবে। আর এর মধ্যে আমার ক্যাবিনেটটাও এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দেই, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এবং এর দাম সম্পর্কেও জানতে চেয়েছেন। তো আজকে জিনিসপত্র গোছানোর পর কেমন দেখাচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর মধ্যে আমি এর দামটাও বলে দেই, এটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে তৈরি করা, ভেতরের শেলফগুলো তো গ্লাসের, সেই সাথে পেছন সামন এটাও গ্লাসের। তো সব মিলে এর প্রাইস পড়েছে 55,000 টাকা। আর ক্যাবিনেটটা গোছানোর পর দেখছি বেশ অনেকটা জায়গা ফাঁকা আছে, যেহেতু আমার জিনিসপত্র কম, মানে আমার অল্প দিনের সংসার, সেক্ষেত্রে জিনিসপত্র তো কম, আবার রাখার ঝামেলার কারণে সকরে কেনাও হতো না। তো যতটুকু ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছি, হয়তো আস্তে আস্তে আবার কেনা হবে, সেক্ষেত্রে পুরোটাই ভর্তি হলে আরও ভালো লাগবে দেখতে। আর ওভারঅল বলতে গেলে আমার নিজের কাছে শোকেসটা তো মোটামুটি পছন্দই হয়েছে, সেই সাথে আজকে গুছিয়ে নেওয়ার পর বেশ ভালো লাগছিল। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো, এই জন্য তো আপনাদেরকে কমেন্ট করে জানাতেই বললাম। তো যাই হোক, এদিকে আমার দুপুরে রান্নাবান্না শেষ, আর আজকে দুপুরের মেনুতে হচ্ছে রুই মাছ ভুনা, পালং শাক ভাজি, সেই সাথে আপনারা তো দেখেছেন যে ফ্রোজেন সজনা ডাঁটা বের করে নিয়েছি, তো সেটা মসুর ডাল দিয়ে রান্না করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর, হাতে সেরকম কোনো কাজ ছিল না,
তো হঠাৎ করে মাথায় আসলো কয়েকদিন আগে ঘরে থাকা গাছগুলোতে পানি দেওয়া হয়েছিল, আর সেই পানিগুলো দু তিন দিনের মধ্যে একটু কমে গেছে। তো সেগুলোতে পানি দেওয়ার পর এখন আবারও বেলকনিতে চলে আসছি, আর আজকের ওয়েদারটা সারাদিনে বেশ মেঘলা ছিল, সেই সাথে সকালে আর বিকেলের দিকে একটু কুয়াশা, মানে আছে সারাদিন বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে ছিল। গত কয়েকদিন আগে আমার একটা পাথরকুচি গাছ মারা গেছে, যেটা আমার খুবই পছন্দের, তবে সেটার কালেকশন আর আমার কাছে নাই। আজকে সকালবেলা যখন বারান্দায় আসলাম, হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে ওই গাছটারই একটা ছোট্ট চারা হয়েছে, আর এদিকে একটা গাছ মরে যাওয়ার পর সেই টবটা ফাঁকা আছে বলে ওই চারাটা এখন রিপ্লেস করে নিচ্ছি। এই যে এখানে ছোট্ট একটা চারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেটা। তো যদিও এখন আপনারা দেখে বুঝতে পারবেন না, আর ওই ক্যাকটাসটার জাতের নামও আমি এক্স্যাক্টলি জানি না, তো যখন বড় হয়ে যাবে তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে যেই গাছটা আমার ছিল সেটা ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি। সকালবেলায় চারাটা দেখে বেশ ভালোই লাগলো, তাই মনে হচ্ছিল যে কখন এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে এর আলাদাভাবে যত্ন নিব। তাই এখন যখন বিকেলবেলা হাতে একটু সময় ছিল, এই ফাঁকে এটা করে নিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই ছোট্ট ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি, আর ইদানিং আসলে ছোট ছোট ভিডিওই দিচ্ছি, কারণ ভয়েস ওভার দেওয়ারও একটা ব্যাপার আছে, লম্বা সময় ধরে ভয়েস ওভার দেওয়া আসলে একটু টাফ বেবি নিয়ে। তো আজ আর বাড়াচ্ছি না, আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সেই সাথে ভিডিও সম্পর্কে ভালো মন্দ জানাবেন কমেন্টের মাধ্যমে। ইনশাল্লাহ কথা হবে আমার পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।